হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের যে হাতে কলমেগুলো রয়েছে, তো সেই হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। তো সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আজকে আমরা এই হাতে কলমটা করব, পঞ্চম অধ্যায়, ঠিক আছে? তো ফার্স্টে কী বলছে দেখো, একের দাগে বলছে, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তার আগে কী করবে না, তোমরা চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে, প্রতিটা লাইন খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার কিন্তু নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো আজকে আমরা হাতে কলমেগুলো যেহেতু করছি, তোমরা তার আগে কিন্তু চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে নেবে। তো দেখো 1.1-এ বলছে, মহাজনপদগুলি গড়ে উঠেছিল ড্যাশ খ্রিস্ট ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, না খ্রিস্ট শত সহস্রাব্দে? তাহলে এটার অ্যান্সার কী হবে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, ঠিক আছে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলো গড়ে উঠেছিল। নেক্সট কী বলছে, গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি হরজঙ্ক না শাক্য বংশে? তাহলে গৌতম বুদ্ধ জন্মেছিলেন কিন্তু শাক্য বংশে। নেক্সট বলছে, পার্শ্বনাথ ছিলেন ড্যাশ মগধের রাজা, বজ্জিদের প্রধান, না জৈন তীর্থঙ্কর? তাহলে পার্শ্বনাথ ছিলেন হচ্ছে জৈন তীর্থঙ্কর। নেক্সট বলছে, আর্যসত্য ড্যাশ বৌদ্ধ জৈন না আজীবিক ধর্মের অংশ? এটা হবে কিন্তু বৌদ্ধ ধর্মের অংশ আর্যসত্য। নেক্সট চলে আসবো আমরা 2-এর দাগে, বলছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করে লেখো, ঠিক আছে? তাহলে ক স্তম্ভে কী বলছে, মগধের রাজরানী, মহাকাশ্যপ, দ্বাদশ অঙ্গ, হিনজান মহাজান, আর খ স্তম্ভে বলছে বৌদ্ধ ধর্ম, রাজগৃহ, প্রধান বৌদ্ধ সংহিতি আর জৈন ধর্ম। তাহলে প্রথমেটা কী আছে, মগধের রাজধানী। মগধের রাজধানী কী হবে, এটা হবে কিন্তু রাজগৃহ, রাজগৃহ। তারপরে বলেছে মহাকাশ্যপ, মহাকাশ্যপের সাথে হবে হচ্ছে প্রথম বৌদ্ধ সংগীতি, এটা হবে 2 নম্বর। নেক্সট বলেছে দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ হবে হচ্ছে জৈন ধর্ম, 3 নম্বর। তারপরে হচ্ছে হিনজান মহাজান, হিনজান মহাজান এটা হবে কিন্তু বৌদ্ধ ধর্ম। এবার কি বলছে, 3-এর দাগে চলে আসছি, বলছে নিজের ভাষায় ভেবে লেখো, 3-3 লাইন। 3-এর দাগের 1 কী বলছে, মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কী কী পার্থক্য তোমার চোখে পড়ে? তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই। তো দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, যে মগধ ও ব্রিজি মহাজনপদ দুটোর কী কী পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তর লিখবো, মগধ ও ব্রিজি মহাজনপদ দুটোর মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো চোখে পড়ে। প্রথমত, মগধ ছিল সাম্রাজ্যবাদী রাজনৈতিক রাজতান্ত্রিক রাজ্য ও অন্যদিকে ব্রিজি ছিল গণরাজ্য। দ্বিতীয়ত, মগধের রাজাই ছিলেন শেষ কথা, তার নির্দেশ অনুযায়ী সমস্ত শাসনকর্ম পরিচালিত হতো। অন্যদিকে ব্রিজি গণরাজ্য হওয়ায় সেখানকার জনগণ মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতেন। আর 3-এর দাগে 2 দিয়েছে কি প্রশ্ন, যে দেখো কী কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলো থেকে শক্তিশালী হলো, সেই কারণগুলোর মধ্যে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয়? তাহলে উত্তর কী লিখবো, নানা কারণে মগধ অন্যান্য মহাজনপদগুলোর থেকে শক্তিশালী হয়ে উঠেছিল। এক হচ্ছে, মগধ ছিল একটি রাজনৈতিক রাজ্য, এটি প্রাকৃতিক দিক থেকে সুরক্ষিত ছিল, পাহাড় ও নদী দিয়ে ঘিরে থাকার ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই রক্ষা পেত। 2 নম্বর হচ্ছে, মগধের মাটি ছিল পলিগঠিত উর্বর, ফলে চাষবাস ভালো হতো, বিভিন্ন ফসল উৎপন্ন হতো, চারদিকে ঘন বন হওয়ায় হাতি ও অন্যান্য বনজ সম্পদকে রাজারা কাজে লাগাতে পারতেন। এখানে লোহা ও তামার অনেকগুলো খনি ছিল, রাজা সেগুলি অস্ত্রশস্ত্র বানাবার কাজে ব্যবহার করতেন, এই কারণে মগধে বাণিজ্যিক প্রসার ও খনিজের প্রাচুর্য দেখা গিয়েছিল, এর ফলে মগধের আর্থিক সমৃদ্ধি ঘটে। 3 নম্বর হচ্ছে, মগধ পরপর কতগুলি রাজবংশ ও রাজাদের পেয়েছিল যারা সুদক্ষ নেতৃত্ব দিয়ে মগধকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এই সমস্ত কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের আর্থিক সমৃদ্ধি। 3.3 বলছে, সমাজের কোন কোন অংশের মানুষ নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন, কেন করেছিলেন? উত্তর হবে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। সাধারণ ব্যবসায়ী, কারিগর শ্রেণীর শ্রীবৃদ্ধি ঘটে, তারাই নব্য আন্দোলনকে সমর্থন করেছিলেন। রাজা অর্থাৎ ক্ষত্রিয় শ্রেণীরা এই নব্যধর্মের সমর্থনে এগিয়ে আসেন।
ধর্মের নামে আচরণ অনুষ্ঠান আড়ম্বরতা বেড়ে গিয়েছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ লোহার অস্ত্রশস্ত্র নির্মাণের ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি পায়। তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা ভোগ করার দাবি তোলে ও নব্যধর্মকে আন্দোলনে সমর্থন জানায়। সমুদ্রযাত্রা ও সুদগ্রহণ ব্রাহ্মণ্য ধর্মে পাপ ও নিন্দার বিষয় ছিল। এগুলি ব্যবসায়ী বা বৈশ্যদের কাজে বাধা সৃষ্টি করত বলে বৈশ্যরা নব্যধর্মকে সমর্থন করে, যা নিম্নশ্রেণীর মানুষদের ক্ষুব্ধ করে। শূদ্ররা তাই ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে ও নব্যধর্মকে সমর্থন করে। বর্ণবিভাগ জন্মগত জাতিবিভাগে পরিণত হয়েছিল। প্রচুর পশুবলি হওয়ার জন্য কৃষিকাজের ক্ষতি হচ্ছিল। এই সমস্ত কারণে মানুষ নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো, জৈন ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে? উত্তর হবে, মিল হচ্ছে এদের মধ্যে মিল বা তাহলে দেখো কী লিখব, জৈন ও বৌদ্ধ ধর্মে এই দুটি ধর্মের মধ্যে বেশ কিছু মিল ও অমিল চোখে পড়ে। মিল হচ্ছে এদের মধ্যে মিল বা সাদৃশ্য হলো দুটি ধর্মই ছিল অহিংস। দুটি ধর্মের গুরুরা তাদের ধর্মের উপদেশ বোঝার জন্য সহজ সরল প্রাকৃত এবং পালি ভাষা ব্যবহার করতেন, ফলে দুটি ভাষারই উন্নতির সাধন ঘটে। সাহিত্য চর্চায় এদের এই ভাষাগুলির গুরুত্ব বেড়েছিল। দুটি ধর্মের ব্রাহ্মণদের কর্তৃত্ব বৈদিক যাগযজ্ঞকে ও ধর্মীয় আড়ম্বরতাকে অস্বীকার করে। অমিল হচ্ছে দুটি ধর্মের মধ্যে অমিল বা বৈসাদৃশ্য হলো একদিকে জৈন ধর্মে মহাবীর কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন, কিন্তু গৌতম বুদ্ধ মজ্জিম প্রতিপদা বা মধ্যপদাকে বেছে নিয়েছিলেন। এবার চারের দাগের যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো নিজেরা করার চেষ্টা করবে, সেগুলো বোঝাবার কিছু নেই। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে পুরোটাই আলোচনা করে দিলাম তিনের দাগ অবধি। তো সবার যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ভিডিওটা লাইক করেনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।